হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এক বন্ধু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো ক্যালকাটা ইউনিভার্সিটি ঘোষণা করেছে যে তাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য অনলাইনে ক্লাস শুরু করছে এবং সিইউ সেটা শুরু করতে চলেছে। তবে আমার একটাই কোয়েশ্চেন এখানে যে ল্যাপটপ বা ফোন ছাড়া কী করে এই অনলাইন ক্লাস সম্ভব, যেখানে এবং সেই প্রশ্ন উঠতে বা ভাইস চ্যান্সেলার নিজে বলেছেন সোনালী চক্রবর্তী ম্যাডাম যে 100% পড়ুয়া অনলাইনে ক্লাস করতে পারবে, এবং বা এটা কী এক্সপেক্ট বললো যে 100% পড়ুয়া ক্লাস করতে পারবে সেটা জানাচ্ছি আপনাদের। এবং তার সাথে এর আগে সিইউকে যখনই যতবার কন্ট্যাক্ট করা হয়েছে, ইভেন যতগুলো লিডিং নিউজ পেপার আমরা দেখেছি সেখানে ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার এক্সাম নিয়ে আমরা কিছু বলতে আমরা শুনিনি। ইভেন আজকেরও কিন্তু এই সিইউর ম্যাডাম যিনি বলেছেন ভাইস চ্যান্সেলার, তিনি কিন্তু ইন্টারমিডিয়েটদের নিয়েই বলেছে, ফাইনাল ইয়ার বা ফাইনাল স্টুডেন্টদের জন্য কিছু বলা হয়নি। তো অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ার বা ফাইনাল স্টুডেন্টদের জন্য বা ইন্টারমিডিয়েটদের এই ক্লাসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিচ্ছে একটা লিডিং নিউজ পেপার গিয়ে কি বলছে সেখানে দেখুন। তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু নোটিশ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঝুলে আইনি জটিলতায়, তবে কেবল চূড়ান্ত বর্ষ নিয়েই নয়, কলেজ বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বর্ষে পড়ুয়াদের কী হবে, এই প্রশ্নটা যখন উদ্বেগে চেহারা নিয়েছে ঠিক সেই সময় স্বস্তির কথা শোনালো কলকাতা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ফাইনাল ইয়ার স্টুডেন্টরা যারা আইনি জটিলতায় রয়েছে এবং সেই ক্ষেত্রে আইনি জটিলতা কাটানোটাও খুব প্রয়োজন, এবং অন্যান্য ইউনিভার্সিটি যেরকম বার করছে সেরকম এদেরটাও বার করা উচিত, যেমন বিদ্যাসাগর করলো। তো বাট এখানে যেটা আর্টিকেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটদের সেমিস্টার ক্লাস নিয়ে রয়েছে। তো যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি কি বলছে দেখো। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের সব শাখায় তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু, বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞান, কলা, বাণিজ্য, আইন, হোম সায়েন্স, কৃষি, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বিভাগগুলি প্রধানদের সঙ্গে সংশ্লিষ্ট ডিন ও সচিবরা অবিলম্বে অনলাইনে ও অন্য প্রযুক্তি ব্যবহার করে ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি। অধীনস্থ যেসব কলেজে স্নাতকোত্তরে কোর্স চলে সেখানেও একই নির্দেশ গেছে, অর্থাৎ কলেজের আন্ডারে যে অটোনমিগুলো আছে তাদের আন্ডারেও তাদেরকেও বলা হয়েছে ক্লাস করাতে হবে। এবং এই ক্লাস কিন্তু সেন্ট জেভিয়ার্স বলুন অনেকে আছে যারা অলরেডি শুরু করে দিয়েছে অনেকদিন আগে থেকেই। ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তারা তাদের বিভাগের প্রভাব অর্থাৎ এইচওডির সাথে একটু যোগাযোগ করবেন। লকডাউনের পর্ব শুরু হতেই তালগোল পাকি যে শিক্ষা ব্যবস্থায়, ক্লাসরুমে কবে শুরু হবে ক্লাস স্টার্ট এখনও ঠিক নেই, অনলাইনে ক্লাস এতদিন কোনো বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে শুরু করা যাচ্ছিল না কারণ বহু পড়ুয়ার ল্যাপটপ ও স্মার্টফোন নেই। এটা হচ্ছে মেন কোয়েশ্চেন আমাদের, যাদের কাছে ল্যাপটপ নেই স্মার্টফোন নেই তারা কীভাবে এক্সাম দেবে, এবং ডেটা রিচার্জ করাটা সত্যিকারের কষ্টসাধ্য অন্তত এই সিচুয়েশানে। সেই পরিস্থিতিতে খুব একটা পরিবর্তন এখনও যে হয়েছে তেমন নয়, তবে সে এই সেই কারণেই সম্ভব হয়নি অনলাইনে পরীক্ষা নেওয়া। তো তবে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের ভিসি কী বলেছে একটু শুনে নিন। সহ উপাচার্য শিক্ষা কেবল ডিনদের সঙ্গে না বিভাগীয় অধ্যাপকদের সাথে আলোচনা করেছেন, বেশিরভাগ অধ্যাপক জানিয়েছেন তাদের 100% পড়ুয়া অনলাইন ক্লাস করতে পারবে। তো তার ফলে সিউর বা যে এইচওডি তরফ থেকে এবং অধ্যাপক প্রফেসর সবার সাথে কথা বলেছে এবং বেশিরভাগ প্রফেসররাই জানিয়েছে যে 100% পড়ুয়া অনলাইন ক্লাস করতে পারবে। তবে তারপরেও স্টাডি মেটেরিয়াল নোটস এবং ওয়েবসাইটে আমরা আপলোড করে দেবো যাতে পড়ুয়ারা সেসব হাতে হাতে পেয়ে যায়। তো তার ফলে যখন ভিসি বলছে তার ফলে নিশ্চয়ই তারা পারবে। তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই, অবশ্য বেশ কিছু প্রশ্নও তুলেছেন তারা। কেন্দ্রীয় বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন কুটার তরফে ক্লাস শুরু করা নিয়ে বেশ কিছু প্রস্তাব কর্তৃপক্ষের কাছে জমা পড়েছিল। কুটার সাধারণ সম্পাদক সাংখ্যায়ন চৌধুরীর বক্তব্য, প্রথম সেমিস্টারে ফলাফল প্রকাশিত হয়নি, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাই নেওয়া হলো না, এদিকে তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু কথা বলা হলো, তাহলে কি পড়ুয়াদের বকেয়া পরীক্ষা দিতে হবে না নাকি দুটো সেমিস্টারের পরীক্ষা একসাথে হবে, এই নিয়ে অজানা উত্তর। এটা খুব খুব ইম্পর্টেন্ট দামি কোয়েশ্চেন যেটা প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা ভাবছে, কারণ ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের আজ পর্যন্ত সিইউ কিন্তু কোনোরকম নোটিশ বার করেনি, এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা প্রথম চিফ মিনিস্টারের হস্তক্ষেপ চেয়েছিল আজ থেকে এক মাস দেড় মাস আগে, আপনার মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে তারা বলেছিল যে যাতে বা এরকমভাবে যে দুটো সেমিস্টার একসাথে দেওয়া তাদের পক্ষে সম্ভব না, তাদের পরীক্ষা হবে কি হবে না সেই জিনিসটা স্ট্যান্ড আউট যাতে ক্লিয়ার করা হয়। ওয়েস্টবেঙ্গলের অ্যাডভাইজারি মেনে মডালিটি তৈরি করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং সেই অনুযায়ী রেজাল্ট বের করে দেওয়া উচিত ছিল, যেটা এখনও বেরোয়নি। সেটা আইনি জটিলতার জন্য বেরোচ্ছে না কি বেরোচ্ছে না সেটা আমরা বলবো না, জানি না সেটা আমরা, তবে বেরিয়ে যাওয়া উচিত যেহেতু অন্যান্য ইউনিভার্সিটি বার করছে। আর ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের কিন্তু এটা একটা বিশাল বড় ঝামেলার মধ্যে তারা রয়েছে, তারাও দ্বিধার মধ্যে রয়েছে যে তাদের আলটিমেটলি পরীক্ষা হবে নাকি পাশ করিয়ে দেওয়া হবে। যেমন ইগনু পরীক্ষা করায় বলছে, কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটি যারা বলছে পরীক্ষা করাবো না, যেমন বর্ধমান এরা বলেই দিয়েছে ইন্টারমিডিয়েটে কোনো পরীক্ষা হবে না, তোমাদেরকে প্রমোট করে দেওয়া হবে।
তরফ থেকে বলে দিয়েছে প্রমোট করে দেবে। অনেক ইউনিভার্সিটি অলরেডি আপডেট দিয়ে দিয়েছে ইন্টারমিডিয়েটদের নিয়ে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখনও অবধি দেয়নি। তো আরেকটু দেখি কি বলছে, বহু কলেজে স্নাতকোত্তর কোর্স চলে, সেখানে কিসব পড়ুয়ার অনলাইন বা প্রযুক্তি নির্ভর ক্লাস করার সংস্থান আছে। কলেজের একটি কলকাতার একটি কলেজের অধ্যক্ষ বলেন, উমফুনের পর অনেক পড়ুয়ার ঘর বাড়ি উড়ে গেছে, অনেকে আজ তিপ্পল খাটিয়ে আছে, কী করে তাদের আমরা ক্লাস করাবো এবং ক্লাস করার কথা বলবো, বলতেও বা মানে বললেও করতে পারবে কিনা সন্দেহ। এবং এটা খুব ইম্পর্টেন্ট দামি কথা যে যারা আমফানে বা উমফুন যেটা নাম যেটা ঝড়টার, তো তার প্রবলেমের জন্য সত্যিকারের অনেক মানুষ আছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু প্রচুর গ্রামের প্রচুর স্টুডেন্ট আছে, তারা কিন্তু সিউর আন্ডারে পড়ে। তো ইভেন আপনার লাইফ আগের দিন লাইভ ছিলাম যখন, তখনই কথা হয় যে সিউর কিছু স্টুডেন্ট যারা গ্রামে থাকে তাদের পক্ষে পরীক্ষা দেওয়াটা সত্যি খুব প্রবলেম, দক্ষিণ বারাসত্রাশয়ে যারা থাকে। তো বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডুর প্রশ্ন, তৃতীয় সেমিস্টারে স্পেশাল পেপার থাকে, এই পেপার এতদিন ঠিক হতো প্রথম সেমিস্টার রেজাল্ট দেখে, ফল বেরোয়নি, তাহলে কীভাবে পড়ুয়াদের স্পেশাল পেপার দেওয়া হবে? এইভাবে ক্লাস শুরু করার বিরোধিতা করেছেন ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। দারিদ্র প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ে, অনলাইনে ক্লাসের চিন্তা মারাত্মক বৈষম্যমূলক, যারা অনলাইনে ক্লাস করতে পারবে না তাদের জন্য কী ব্যবস্থা হবে? তো এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল কথা। আজকে ভাইস চ্যান্সেলর যখন বলছে যে 100% আসতে ক্লাস করবে মানে করার সম্ভাবনা রয়েছে, তাহলে নিশ্চয়ই তার পিছনে যুক্তি আছে। কিন্তু এই যুক্তিগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রফেসররা বলছে। বিদ্যাসাগরের কলেজের অধ্যক্ষর বক্তব্যটা একদম ঠিক যে যাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট বেরোয়নি তাদের কীভাবে থার্ড সেমিস্টারে ক্লাস হতে পারে? তো তার ফলে আমার মনে হয় যে এদের রেজাল্টগুলোকে যদি বের করে দেওয়া যায় তাহলে আলটিমেটলি প্রবলেমটা সলভ হয়। ইভেন আমার আরেকটা কথা মনে হয় যেটা, যাদেরকে এত কিছু আলোচনা হচ্ছে তো এর মাঝখানে ফাইনাল সেমিস্টার ফাইনাল ইয়ারকে নিয়েও আলোচনা করলে আমাদের মনে হয় ফাইনাল ইয়ার ফাইনাল স্টুডেন্টগুলো একটু নিশ্চিন্ত হতো। কারণ ইন্টারমিডিয়েট স্টুডেন্টগুলো আপনার কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ফাইনাল ইয়ার স্টুডেন্টগুলো আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার ফলে যখন এরকম চাপানোত্তর পরিস্থিতি হচ্ছে আমার মনে হয় সিউর এখানে তরফ থেকে অন্তত ফাইনাল ইয়ারদের জন্য যদি কিছু অন্তত বলা হতো ভালো হতো। তবে এখানে সেটা কভার আপ নেই, এখানে সেটা বলা হয়নি, এখানে ইন্টারমিডিয়েটদের বলেছে। আর ইন্টারমিডিয়েট যাদের পক্ষে এইরকম বিধ্বংসী ঘরের জন্য যাদের মাথার ওপর ছাদ নেই তারা কীভাবে অনলাইন পরীক্ষা দেবে সেটা আমার জানা নেই। তবে আশা করি তারা যাতে অনলাইনে পরীক্ষা অনলাইনে ক্লাস কীভাবে করবে আমার জানা নেই। তবে আরেকটা কথা বলে দিই, আপনাদের এরকম কোয়েশ্চেন প্রচুর পাবো যে আলটিমেটলি যে তারা আমাদের কি অনলাইনে পরীক্ষা হচ্ছে, এটা অনলাইনে পরীক্ষার ব্যাপার বলা হয়নি, এখানে বলছে অনলাইনে ক্লাস করানো হবে। এবং এখানে যেটা হচ্ছে যে অধ্যাপকরা সবাই দাবি করছে যে 100% পড়ুয়া অনলাইন ক্লাস করতে পারবে। আপনাদের কি মনে হয় জানাবেন, এবং কোথা থেকে আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যারা প্রত্যন্ত গ্রাম থেকে বিশেষ করে একটু জানাবেন, তাহলে মনে হয় আমাদের বিশেষ করে জিনিসটা কনভিন্স হবে। তো ভিডিওটা এত অবধি হলো, সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হোক কলরব।